বুধবার বিকালে বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর এলাকার হিজলদেহি গ্রামে বিজেপি ও সিপিএমের কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রকাশ্য সভা ডাকে তৃণমূল। এই সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বলেন, ছাগলের তৃতীয় সন্তান সিপিএম, তাদের বড্ড বার বেড়েছে, সেই সিপিএমকে রুটি শেখা শেখতে আমি এসেছি। সিপিএম এখন স্বপ্ন দেখছে, ভাবছে বন্ধু বিজেপির সাথে আতাত করে তৃণমূলকে সরাবে। আমরা আছি তো ধান ঝাড়াই মেশিনে করে আপনাদের শেখে দেওয়ার জন্য। এখানে এসেছি একটু কি বলুন তো, একটু শেখতে। কি শেখতে? নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। একটু রুটি শেখতে কেন জানেন? বড্ড বার বেড়েছে ছাগলের তিন নম্বর বাচ্চাদের, কেন জানেন? আর ছাগলের তিন নম্বর বাচ্চা কে? সিপিএম। তো সেই রকম ছাগলের তিন নম্বর বাচ্চা সিপিএম এর স্বপ্ন দেখছে এখন, আর তাদের বন্ধু আছে কে? বিজেপি। ভাবছে আমরা একসাথে আতাত করে তৃণমূলকে সরাবো। দেখছেন, দেখে যান, আমরা আছি তো ধান ঝাড়াই মেশিন নিয়ে আপনাদেরকে শেকে দেবার জন্য। ময়দানে আসুন, দেখা হবে আর খেলাও হবে। একই মঞ্চে দাঁড়িয়ে আরো আক্রমণাত্মক বক্তব্য রাখেন তৃণমূলের শ্রমিক সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শোভনাথ মুখার্জি। তিনি প্রকাশ্য সভায় মাইক হাতে বলেন, তৃণমূল হাতে চুরি পড়ে বসে নেই, ময়নাপুর অঞ্চলে কোনো সিপিআইএম এর নেতা মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প নেওয়ার পর যদি তৃণমূলের বিরোধিতা করে তাহলে চাপকে হাত পা ভেঙে দিন, পুরো দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। যে তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে আছে, মূর্খের স্বর্গে বাস করছে, ময়নাপুর অঞ্চলে মমতা ব্যানার্জির দেওয়া সমস্ত প্রকল্প নেওয়ার পর যদি কোনো সিপিএম এর নেতা তৃণমূলের বিরোধিতা করে হাত পা গুলো চাপকে মেরে ভেঙে দিন, পুরো দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেস থেকে নিচ্ছি। সভা শেষে সুজাতা মণ্ডল বলেন, কেউ দাদাগিরি বা নাটক করতে এলে সময় বুঝে শিখতে হবে বই কি। দেখুন, আমাদের তৃণমূল কর্মীরা সবসময় উজ্জীবিত থাকে, কাকে কখন শেখবে বলা যায় না, প্রয়োজনে শেখতে হবে, কারণ আমরা প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ এটা সবটাই জানি। তাই যদি কেউ বেশি দাদাগিরি মারতে আসে, কেউ যদি নাটক বেশি করতে আসে, আমাদের কর্মীদের কাছে হাতা খুন্তি, তারপরে আগুন, ঠিক আছে, আপনার গ্যাস সিলিন্ডার, কারণ দেখুন এখন তো সিলিন্ডারের দামটা তো দেখতেই পাচ্ছেন, মোদী সরকার দিনের দিন যে পরিমাণ বাড়াচ্ছে, তাই কে কাকে যাবে বলতে পারছি না, বুঝতে পেরেছেন? তাই সেটাই একটু বলে দিলাম যে সময় বুঝে শেকে দেবে প্রয়োজন বুঝলে। আছি বিভিন্ন গ্রামগুলোতে তারা এমন একটা হাব ভাব করছে যে তারা আবার ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু এটা দিবাস্বপ্ন। দেখুন, আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে কুঁজোরেও চিত হয়ে শুতে ইচ্ছা করে, বাট কুঁজো পারে না, বামনেরও চাঁদে হাত বাড়াতে ইচ্ছা করে, বাট বামন পারে না। তেমনি সিপিএম 35 বছরে রক্তের স্বাদ পেয়েছে, তো তারা ভাবছে আবার হয়তো সেই পাবো, কিন্তু সিপিএম সারা জন্মের মতন মুছে গেছে, বাংলার মাটিতে সিপিএম আর কোনো দিন দাঁড়াতে পারবে না, ত্রিপুরার মাটি থেকেও মুছে গেছে, কেরালায় টিম টিম আছে, সেটাও নেক্সট বার মুছে যাবে। তাই সিপিএম এর এই দিবাস্বপ্ন দেখতে দিন, কোনো লাভ নেই। আর কংগ্রেস যতই ভারত জোড়ো করুন, ওদের নিজেদের ঘরেই বিবাদ, ঘরেই ওদের বিজেপি আর কংগ্রেস, এখানে ওরা আর কি ভারত জুড়বে? আর বাকি একটা আছে বিজেপি, তাদের বাংলার মাটিতে জায়গা হবে না। শেষ প্রশ্ন করব দিদি, দুর্গাপুর থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেছে, একদিকে তৃণমূল অন্যদিকে আমরা সবাই, পঞ্চায়েত নির্বাচনে সবাই জোট বেঁধে লড়বো, কি বলবেন? খুব ভালো লাগছে, এ ডার হামে আচ্ছা লাগা, কারণ কেন বলুন তো, বিরোধীদের এই যে ভয়, এই যে তৃণমূলের বিরুদ্ধে বলছে সবাই একজোট হব, এটা কোথাও আমাদের কর্মীদেরকে এমনি উজ্জীবিত করে জিতিয়ে দিয়েছে, মানে অলরেডি আমরা জিতেই আছি, তো দেবেন না। আর দেখুন, আপনি যার উদ্ধৃতি তুলে কথাগুলো বলছেন, পাগল ছাগল জোকারের কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না, সময় নষ্ট। সোমনাথ মুখার্জি বলেন, 2011-এর পর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুপচাপ ছিল, এখন সিপিআইএম আবার বাইরে থেকে লোক এনে অশান্তি করার চেষ্টা করছে, যারা অশান্তি করার চেষ্টা করবে তাদের আমরা চাপকে সোজা করব। বিষয়টা হচ্ছে, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, 34 বছর বামফ্রন্টের রাজত্বে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী যারা মার খেয়েছে, কেস খেয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা ব্যানার্জির নির্দেশে চুপচাপ বসেছিল। আজকে আমাদের একটাই লক্ষ্য, উন্নয়ন।
কিন্তু সিপিএমের আবার বাইরের থেকে এসে নেতৃত্বরা আবার এলাকায় অশান্তির পরিবেশ করার চেষ্টা করছে। যারা অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস কখনো রেয়াত করব না, তাদেরকে চাপগেই সোজা করে দেবো। সিপিআইএম এর দাবি রুটি শাকার মানে কি আমরা জানি না, আমরা সুজাতা মণ্ডলের কথায় গুরুত্ব দিতে নারাজ। সোমনাথ মুখার্জির বক্তব্য প্রসঙ্গে সিপিআইএম এর প্রতিক্রিয়া, এই বক্তব্যের পর এলাকায় সমস্যা তৈরি হলে তার দায় তাকে ও তার দলকে নিতে হবে। মাননীয় সুজাতা খান মণ্ডল হিজলিয়ার সমাবেশে এসে তিনি বলেছেন আমি মূলত রুটি শেখতে এসেছি। রুটি শেখার কাজ ছিল কিন্তু রুটি শেখতে পারেননি, চলে গেছেন। একথার যা মর্মার্থ দাঁড়াই সেই মর্মার্থ ওনারাই ভালো বোঝেন। আমরা সিপিআইএম পার্টি ওনার কথাকে অতটা গুরুত্ব দিতে নারাজ। আর বাঁকুড়া জেলার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথবাবু বলে গেছেন চাপকে পিঠে চামড়া তুলে নেবে, এলাকায় কোনো সমস্যা তৈরি হলে দায়ী সোমনাথবাবু এবং তার দলকে নিতে হবে। সিপিআইএম এই কথার খুব তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কালচারটা পরিবর্তন করা উচিত, একই কালচার রয়ে যাচ্ছে, দীর্ঘদিন ক্ষমতাতে আছে। এই ক্ষমতাতে থেকে নিজেদের পরিবর্তন, প্রতিদিন মানুষের পরিবর্তন হয়, সে পরিবর্তনটাকে সঙ্গে করা উচিত। কিন্তু তিনি যা বলে গেছেন এই যাই ঘটনা ঘটুক তার দায় তাকে নিতে হবে এবং তার দলকে নিতে হবে, এটাই আমাদের কথা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।